নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবার প্রথমে আমাদের ইউটিউবের যে দালাল এখন এজেন্ট হয়েছে, সেই এজেন্টকে আর তার পুরো পরিবারকে অনেক 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 শুভকামনা জানাই। আর দালালকে তো বিশেষ করে তাকে অনেক কংগ্রাচুলেশনস জানাচ্ছি যে সে মাসি হয়েছে, প্রথম মাসি হয়েছে, আর ওদের পরিবার প্রথম একটা ফুটফুটে সন্তানের মুখ দেখতে পেয়েছে। তো বাচ্চা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। দেখ, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে সন্দীপ যে এক টাকাটা পাঠিয়েছে, এক টাকাটাকে কপালে ঠেকিয়ে রেখে দে, এটা হচ্ছে সন্দীপের তরফ থেকে তোর জন্য কোনো একটা ভালো কিছু একটা আসবে, তার জন্যই সন্দীপ তোকে ওই এক টাকাটা পাঠিয়ে দিয়েছে। কাউকে কখনো কোনো তাচ্ছিল্য করে কথা বলতে নেই। তো সেই এক টাকাটা তোর জীবনে কিন্তু ভীষণভাবে একটা শুভ কিছু তোকে দেখিয়েছে। ঠিক তার পরের দিন 10 তারিখে যেদিন ধনতেরাস ছিল, সেই দিন তোদের ঘরে লক্ষ্মী এসছে। তো কাউকে দেখেছিস তো অবজ্ঞা করতে নেই, তাচ্ছিল্য করতে নেই। সন্দীপের ওই এক টাকাটাকে নিয়ে তুই সন্দীপকে কতটা ছোট করে, কতটা হেয় করে, অপমান করে সন্দীপকে নিয়ে ভিডিওটা করেছিলি, কিন্তু সন্দীপের সেই এক টাকাটা পাওয়ার পরে সকালবেলায় খবর পেলি যে তোর বোনের কোনো একটা ফুটফুটে বাচ্চা আসতে চলেছে। তো সেই ফুটফুটে বাচ্চাটা আসলো, একবার একবার অন্তত সন্দীপকে একটু ধন্যবাদ জানিয়ে দিস তোর ভিডিওর মাধ্যমে, যে তোর এক সন্দীপের এক টাকাটা তোর জন্য লাকি হিসেবে প্রমাণিত হয়েছে। তো এইবার বলবো সন্দীপকে, যে সন্দীপ যেই কথাটা সেই দিন বলেছে, গতকালকে বলেছিল যে যারা যারা সন্দীপকে নিয়ে ভিডিও করে, তারা তারা যেন একটুখানি হলেও সময় ব্যয় করে বলে যে সন্দীপের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, তারা নিজেদের থেকেই ভিডিও করে। কেননা তার যে দিদির মনে হয়েছে যে সন্দীপ সবাইকে খবর দিচ্ছে, সবাইকে শিখিয়ে পড়িয়ে ভিডিও করাচ্ছে। তো আমি এক্ষেত্রে বলবো যে যোগাযোগ নেই কোথায় বলতো? যোগাযোগ একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের যোগাযোগ শুধুই কি মানে ফোনের মাধ্যমে বা তার বাড়ি গিয়ে এইরকমভাবে যোগাযোগ হয়? টেলিপ্যাথি বলে একটা কথা আছে, টেলিপ্যাথির মাধ্যমেও কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ হয়। বা একটা মনুষ্যত্বের ব্যাপার আছে, সেই একজন অপরিচিত মানুষ যখন কোনো বিপদে পড়ে, আরেকজন অপরিচিত মানুষ যখন তার পাশে এসে দেখায়, সেটাও কিন্তু একটা কোনো না কোনো কেউ যোগাযোগ সৃষ্টি করে রেখেছিল, তার জন্যই কিন্তু হয়েছে। এইগুলো কিন্তু যে করানোর সেই যোগাযোগটা করিয়েছে, এটা তোমার বা আমাদের কারোর দ্বারাই এটা হয়নি। আজকে যখন প্রথম এই ঘটনাটা হলো, তখন প্রত্যেকে সন্দীপের বিরুদ্ধে নেগেটিভ মানে ভিডিও করছিল, কিন্তু একমাত্র তখন কিন্তু আমি সন্দীপের হয়ে বা আমি সন্দীপের মায়ের হয়ে পজিটিভ ভিডিও নামিয়েছিলাম। সেই ভিডিও আমার কমেন্ট্রি পোস্টেও আছে। তখন আমার অনেক প্রিয় যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা সমালোচক বলো, তারা সন্দীপের বিরুদ্ধে ভিডিও, সন্দীপের মায়ের বিরুদ্ধে ভিডিও করেছিল, ওদের মানে ওদের পরিবারটার বিরুদ্ধে। যেমন সেখানে আছে দীপ্তি দিয়া আছে, আমার প্রিয় তন্দ্রা আছে। তো আমি না কি সেই ভিডিওগুলো আমি দেখতেও যেতাম না, কেননা ওই যে থাম্বনেলটা দেখেই, হ্যাঁ তন্দ্রাও মনে হয় করেছিল, থাম্বনেলটা দেখে আমার মনে হতো কি জানি কি বলবে, ভিডিওর মধ্যে কি আছে, যদি দেখে আমার খারাপ লাগে, মানে খারাপ লাগে এই অর্থে যে যেই ক্রিয়েটারকে আমি এতটা পছন্দ করি, এতটা ভালোবাসি, তাদের যদি তাদের কথা শুনে আমার যদি তাদেরকে আবার অপছন্দ করে ফেলি, তার জন্য আমি তাদের ভিডিও তখন দেখতে যাইনি। তারপরে যথারীতি যখন আসল ব্যাপারটা সবার সামনে আসলো, মানে এই যে আমাদের ছোট্ট বাচ্চা মেয়েটা যখন একটা কাণ্ড করলো, যে তার যে এজেন্টের কমেন্ট বক্সে এসে কমেন্ট করলো, সেটা পিন করা হলো, তখন সবার কিন্তু সবাই বুঝতে পারলো যে এর পেছনে কিন্তু যেটা তারা ওপরে দেখতে পাচ্ছে ব্যাপারটা সেরকম না, এর ভেতরে অনেক গভীর ব্যাপার আছে। কেননা মুখের একটা সুন্দর মুখের আড়ালে কতটা কদর্য রূপ থাকতে পারে, সেটা তারপরে আস্তে আস্তে কিন্তু তারা বুঝতে পারলো। আমি মনে হয় মানুষ একটু বেশি চিনি, আমি চিনি আমার মানে শুধু এই ইউটিউবের ক্ষেত্রে না, আমি আমার পারিপার্শ্বিক ক্ষেত্রেও আমি মানুষ মোটামুটি আমি চিনি। তো এই যে সন্দীপ এদের ভিডিও আমি একদম প্রথম থেকেই আমি দেখি, প্রথম থেকেই, অবশ্যই তার দিদির থ্রু থেকেই চিনি।
তো তখন এই যে বাচ্চা মেয়েটিকে সত্যিই বাচ্চা মেয়েই লাগতো, তার বোকা বোকা কথাবার্তা সব কিছুই ভালো লাগতো। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত বুঝতে পারলাম যে এ যেরকম কথা, কথার যেই একটা টোন থ্রো সেটা কিন্তু একদম অন্য রকম। সেটা সবাই যারা যাদের মানে যারা সত্যিই ভালো, যারা মনের দিক থেকে ভালো বা যাদের ব্যবহার সত্যিই ভালো, একটা নরম মানুষ বা একটা ভেতরে মিষ্টতা আছে, পরিবারের সবার সঙ্গে একটা মিষ্টিভাবে কথা বলে, তারা কিন্তু কখনো অন ক্যামেরা এই রকম ধরনের কথাবার্তা বলতে পারবে না, বা সবার সামনে তার শাশুড়ির সঙ্গেও ওরকম ছ্যান ছ্যান করে কথাবার্তা বলতে পারবে না। এটা কিন্তু আমি ভীষণভাবে আমি এই বাচ্চা মেয়েটাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম। কেননা এর আগে আমি একটা ভিডিও করেছিলাম তার পিসির মেয়ের যখন বিয়ে হচ্ছে, সবার সামনে বাচ্চা মেয়েটা তার শাশুড়িকে কিন্তু এমনভাবে মুখ করলো, তখন কিন্তু আমি পুরো স্পষ্ট বুঝে গেছি এই মেয়ে কিন্তু বাড়ির ভেতরেও কীরকম দাপট চালায় সেটা বোঝা যাচ্ছিল। বোঝা যাচ্ছিল কথার টোনে, কথার থ্রোতে, যেই কারণেই কিন্তু এর নাম এসছে চোপা। চোপা নামটা এমনি এমনি আসেনি, আর চোপা যে নামটা একে দিয়েছে সে কিন্তু এই বাচ্চা মেয়ের খুব প্রিয় একজন দিদি। তো এই যে দিদি, এই দিদির ব্যাপারেও আমাকে আমার কমেন্ট বক্সে অনেক দিন ধরে আসছিল যে আমাকে বলছিল যে এই দিদিকেও তুমি একটু দেখো, এই দিদির ব্যাপারেও কিছু একটু বলো। সত্যি কথা বলতে ওই দুলুনি দিদির ভিডিও আমি দেখি না, আমার খুব একটা ভালো লাগে না দুলুনি দিদির ভিডিও দেখতে। তো যাই হোক, ভালো লাগে না বললেও যে একদমই ওনার ভিডিও আমার চোখে পড়েনি তা কিন্তু না, চোখে আমার পড়েছে। কিন্তু উনি এতটাই চাটা পাবলিক সেটা বলে বোঝানো যাবে না। তো চাটতে চাটতে উনি কোথায় মানে সবসময় বড় যারা ব্লগার থাকে ওদের তাদেরকে ইনি ভীষণ চাটে, ভীষণ চাটে, চেটে 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 বেশ উন্নতি করে ফেলেছে দেখেছি। তো আমার কথা, উনি এতটা পরকীয়াকে সাপোর্ট করছে আর যেই যেই ব্যাপারগুলোকে সাপোর্ট করছে, ওনার ঘরে ছেলে আছে কিনা জানি না, মেয়ে আছে কিনা জানি না, কি আছে তাও জানি না, নিশ্চয়ই কোনো সন্তান আছে, আছে তো বটেই। তো তাদের মধ্যে কেউ যখন ধরো ছেলের যখন যদি বউ পরকীয়া করে, নিশ্চয়ই মানে উনি এই রকম করে সাপোর্ট করবে সেই বউকে। এখন যে তার চোপাকে সাপোর্ট করছে, ওনার বউকেও এরকমভাবে সাপোর্ট করবে, বা তার মেয়ে যদি থাকে, তার মেয়ের হাজবেন্ড যদি এইরকম করে, নিশ্চয়ই তার মেয়ের হাজবেন্ডকেও এইভাবে তিনি সাপোর্ট করবে, এটা আমরা ধরেই নিতে পারি। কেননা উনি যখন এই যে যে চোপাকে সাপোর্ট করছে, তো তার মানে উনি তাদেরকেও সাপোর্ট করবে। হ্যাঁ, তারপরে যেটা বলতে বলতে এই চোপার দিদির দিকে চলে গেছিলাম, সেটা হলো সন্দীপের সঙ্গে সেই অর্থে কোনো যোগাযোগ নেই। যেইটুকুনি ভিডিওতে দেখি সেইটুকুনি কিন্তু বলার চেষ্টা করি বা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। কেননা তাদের একটা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও কিন্তু বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা সেই সব দিক থেকেও বোঝা যায় যে মানুষগুলো কীরকম। এতদিন ধরে যেই মুখোশটা পরা ছিল যে এই বাচ্চা মেয়েটা, সেই দিনের একটা ভিডিওতে ওর মুখোশটা কিন্তু 99% খুলে গেছে। তো আমার মনে হয় ধৈর্য ধরে যদি আমরা থাকি, আমরা প্রত্যেকেই একদিন ওর পুরো মুখোশটা খুলে যেতে দেখবো। হয়তো তখনও ওর যারা পরম ভক্ত আছে, একদম চোখ বন্ধ করা অন্ধ ভক্তরা আছে, এই অন্ধ ভক্তদের মধ্যে ওর যে সবাই ওর ভক্ত এটা কিন্তু না, একদম না। এখানে কিন্তু কিছু আছে, এই যে দালাল এজেন্ট, এখন এজেন্ট হয়েছে, এই এজেন্টের ভক্তও কিছু আছে। কেননা একে এ যেরকম বুঝলাম এরা হচ্ছে কী টাইপের, এরা হচ্ছে একই রকম এজেন্টও যেই টাইপের, এই যে আমাদের ছোট্ট বাচ্চা মেয়েটাও কিন্তু সেই একই টাইপের। ছোট্ট বাচ্চা মেয়েটা খুঁজে খুঁজে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে, যোগাযোগ করে তাদের সঙ্গে মেসেঞ্জারে আবার কথাও বলে, গল্প করে। যদিও আমার সঙ্গেও তার যোগাযোগ হয়েছিল, সে আমাকে যোগাযোগ করেছিল, সে আমাকে হার্বালাইফ খাইয়ে রোগা স্লিম বানাতে চেয়েছিল ওর মতন। ও আচ্ছা, হ্যাঁ, এটাও একটা কথা আছে, গুদীপ তো এখন হার্বালাইফ খাওয়াচ্ছে না। তো যাই হোক, তো এর সঙ্গে যেই আমাদের দালালের এজেন্টের কথার একটা যে
কথোপকথন চ্যাট দেখালো, চ্যাটে কী কী কথা হয়েছে আমাদের দালাল শো করেছিল বা দালাল পড়ে শুনিয়েছিল যে তার যে এই যে ছোট্ট বাচ্চা মেয়েটার সঙ্গে কী কী কথা হয়েছিল। সেখানে একজন বড় ব্লগারের কথাও বলা হয়েছিল, তার নামটা কিন্তু প্রকাশ করেনি, যে ওই এই যে বাচ্চা মেয়েটা কতটা চুগলিবাজ সেটা দেখো। বাচ্চা মেয়েটা এই এজেন্টকে বলেছিল যে ও তো তোমার উপর খুব রাগ করেছে, কেননা তুমি মন্দিরার বাড়ি গেছিলে, মন্দিরার সঙ্গে ভিডিও করেছো তার জন্য। তো এইখানে কার কথা বলা হয়েছে? আমার যতটা মনে হয় এইখানে প্রিয়ার কথা বলা হয়েছে, কেননা ওই টাইমে আবার এজেন্টও সেই নিয়ে বলেছে হ্যাঁ ভিডিও নামিয়েছে দেখলাম, এই করেছে দেখলাম। তো আমার মনে হয় প্রিয়ার কথা বলা হয়েছে, কেননা ওই টাইমে প্রিয়া কিন্তু একটা ভিডিও করেছিল এর এই এই যে মন্দিরা যেটা করছিল তার এগেনস্টে একটা ছোট্ট ভিডিও করেছিল। ওর নাম না নিয়ে হলেও যে ভিডিওটা করেছিল তাতে বোঝা যাচ্ছিল যে প্রিয়া কিন্তু এটাতে একদম সমর্থন করছে না, যে এই পরকীয়ার ব্যাপারটাকে সমর্থন করছে না। তাহলে দুজনেই কেমন চুগলিবাজি দেখো, যে এরা একসঙ্গে ওঠা বসা করে, মানে আমি ছোট্ট বাচ্চা মেয়েটার কথা বলছি, এদের যে গ্রুপটা একসঙ্গে ওঠা বসা করে, একসঙ্গে এর কোনো অনুষ্ঠান হলে তার বাড়িতে যাওয়া, আরেকজনের কোনো অনুষ্ঠান হলে তার বাড়িতে যাওয়া, কিন্তু এরা আবার লুকিয়ে লুকিয়ে এদের নামে চুগলিবাজিও করে। তো এদের স্বভাবটা বোঝাই গেল কিরকম, এরা একই পথের প্রতি একই রকম, তার জন্যই কিন্তু এদের মেন্টালিটিটাও একরকম, তার জন্য এদের কিন্তু মিল হয়েছে, এরা খুঁজে নিয়েছে যে একে আমার মতনই মেন্টালিটি, তো একেই আমি যদি এজেন্ট হিসেবে চুজ করি তাহলে আমার কথা মতন সব কিছু ঠিকঠাক করবে, কাজ করবে। আর নাহলে আমি যদি অন্য কাউকে আমি চুজ করি, সে হয়তো যেটা সত্যি সেটাই বলবে, আমার মন মতন আমার মন পুষিয়ে কাজ করা যে সেটা করবে না। কেননা এই এজেন্টের কাজ ওই বাচ্চা মেয়েটা আগেও একবার দেখে নিয়েছে যে মন্দিরার হয়ে এ বেশ ভালোই কাজ করেছে, মানে মন্দিরা যখন বলেছে তার হাজব্যান্ডকে ধুয়ে দিতে দিয়েছে, মন্দিরা যখন বলেছে তার বোনকে মানে ননদকে ধুয়ে দিতে দিয়েছে, মন্দিরা যখন বলেছে তার শ্বশুর শাশুড়িকে ধুয়ে দিতে, সেই সবও কিন্তু দিয়েছে। তো এই এ দেখে নিয়েছে যে এনা এই এজেন্ট বেশ ভালো করে কাজ করে, তো অন্য কাউকে দিয়ে কিন্তু এরকম কাজ করানো যাবে না। এ কমিউনিটির পোস্টের লোভে, এ টাকার লোভে এ কিন্তু অনেক কিছু করতে পারে। তো তখন যদিও এর টাকা ছিল কি ছিল না আমি জানি না, কেননা ও তো বলেছে দু টাকাও ছিল না, পরে আবার দেখলাম এর অ্যাকাউন্টে নাকি 4 লক্ষ না 5 লক্ষ টাকা ছিল, তা তারপরে নাকি আবার ওর হাজব্যান্ড তুলে নিয়েছে। তা ওর কাছে যদি 2 টাকাই না থাকে তাহলে হাজব্যান্ড সেই টাকাটা তুললো কি? তো সেই কারণে বেশ খুঁজে টুজে নিয়ে এই এজেন্টকে যুক্ত করেছে, কিন্তু সন্দীপের সঙ্গে সত্যি কথা বলতে গেলে আমাদের মানে আমার তো বিশেষ করে আমার যোগাযোগ নেই, কোনো কথাও হয়নি, কিছুও হয়নি। যদি সন্দীপের বাড়ি যেতাম তাহলে অবশ্যই সন্দীপের সঙ্গে যোগাযোগ করতাম, কেননা যাওয়ার মানে হচ্ছে একটাই, সেটা হচ্ছে বাচ্চাটার জন্য। আবার অনেকে বলতে বসবে যে এই এই যে সন্দীপের ছেলে তার জন্যই কি এত কষ্ট, দুনিয়াতে তো আরও অনেক বাচ্চা আছে, তাদের মাও তো নেই বাবাও নেই, তাদের জন্য কষ্ট হয় না? হ্যাঁ হয়, হবে না কেন, হয় অবশ্যই হয়, কিন্তু এই বাচ্চাটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি দিন রাত মানে ভিডিওর মাধ্যমে, তার জন্যই আরও বেশি কষ্ট হয়। তো এরকমটা বলতে গেলে তো বলতে হয় যে এই যে এজেন্টকে যে এত সবাই টাকা পাঠাচ্ছে, তো আরও তো আশেপাশে এরকম বিপদে পড়া অনেক মানুষ আছে, তাদের তো এতটাও দিতে হবে না, তাদের তো আরও কম দিলেও হয়ে যায়, তাহলে তাদেরকে কি তারা চোখে দেখে না এই যে টাকাগুলো পাঠাচ্ছে? তো সেখান থেকে তো সেই যারা কোনো না কোনো দরকার টাকা পয়সার জন্য, যাদের অনেক কাজ আটকে আছে, কাজ করতে মানে কোনো কিছু মানে আটকে আছে, বিশেষ কোনো কিছু আটকে আছে করতে পারছে না, তো সেইগুলোও তো দিতে পারে, মানে বলতে গেলে এই দিকটাও যখন বলতে হবে এই দিকটাও তো বলতে হবে। তো এই যে সন্দীপের যে বড় ইউটিউবার দিদি আছে তাকে এটাই বলার আছে যে না, সন্দীপের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সন্দীপ আমাদেরকে শিখিয়েও দেয়নি যে সন্দীপের ব্যাপারে এই এইগুলো বলা হোক আর অন্যকে ছোট করা হোক। আমরা সন্দীপের ভিডিও দেখে বা অন্য কারো ভিডিও দেখে যেটা বুঝেছি, যেটা দেখেছি, সেটাই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে প্রকাশ করছি। এখানে সন্দীপ কাউকে জোর করেনি।
আর কেউ কেউ মনে করছে যে সন্দীপের ওই ভিডিওটার জন্য অনেকের হাওয়া টাইট হয়ে গেছে। কই, কারো তো আমি দেখলাম না যে কোনো ক্রিয়েটার দিদির হাওয়া টাইট হয়ে গেছে। কি জানি বাবা, মানে কোন কোন দিক থেকে খবর পায় জানি না, মানে সে কি ওই হাওয়া টাইট হয়ে গিয়ে তারপরে বাস্ট হয়ে গিয়ে যেই হাওয়াটা বেরিয়েছে সেই হাওয়ায় হাওয়ায় খবর পেয়েছে যে ক্রিয়েটার যারা দিদিরা আছে তাদের হাওয়া টাইট হয়ে গেছে সন্দীপের ওই ভিডিওটার জন্য। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি, পজিটিভ, টাটা।